সমঝোতা তো হয়েছে, সমঝোতার বাইরে তো আমরা কিছু করিনি। তারপরেও উনি যেটা করছে সেটা উনি করছে না, ওনাকে কিছু লোক ওনাকে দিয়ে করাচ্ছে, কিছু লোক ওই যে পয়সার লোভে। সরকার আমাদের দলটাকে দুর্বল করে রাখতে চায়, যেন আমরা যতটুকু করছি অতটুকু যেন না করতে পারি। আলটিমেটলি আওয়ামী লীগের উদ্দেশ্য হলো বাংলাদেশে কোনো দল থাকবে না, শুধু আওয়ামী লীগ থাকবে, ওই অনেকটা বাকশাল প্যাটার্নের, বিএনপিকেও শেষ করবে আর আমাদেরকেও শেষ করবে। এই সরকারের উদ্দেশ্য সুযোগ যদি পায় তাহলে কোনো রাজনৈতিক দলকে থাকতে দেবে না। অলরেডি বাকি দলগুলোকে হজম করে ফেলেছে, এখন শুধু বিএনপি আর আমরা কোনোরকম টিকে আছি। আলটিমেটলি কোনো দল থাকবে না এদেশে, বাকশাল নাম হবে না, তবে ওই ধরনের একটি একটি দলই থাকবে, একজন নেতাই থাকবে, আজীবন থাকবেন, তারপরে ওনার মৃত্যুর পরে ওনার উত্তরসূরি। ওই সিস্টেম আবার চালু হয়ে গেছে অলরেডি। আইডিয়াল সিচুয়েশন তো ওনারা কোনোদিন করতে দেবে না, সেই সিচুয়েশন সৃষ্টি হলে আওয়ামী লীগ ইলেকশনই যাবে না, আমরা তো এটা বুঝতেই পারছি। রসনের সাথে একেবারেই এখন অসুস্থ, এবং মানে ওনার এখন কথাবার্তাও ভুলে যান, কিছুই নিজে করতে পারেন না, একেবারেই উনি মানে কাজের ওনার কিছু করারও শক্তি নেই। তারপরেও উনি আমাকে দুই তিনবার বারংবার ডেকে বলেছেন যে আমি দল ভাঙবো না, কোনো সময় তোমার বাইরে যাব না, তুমি নেতৃত্বে দিচ্ছ, তুমি ভালো করছো, আমি তোমার ভালো চাই, বারংবার বলেছে। তারপরেও ওনাকে দিয়ে সাইন করাচ্ছে, ওনাকে দিয়ে কাজ করাচ্ছে কিছু লোক, এবং আমাদের সন্দেহ এবং বিভিন্নভাবে এটা আমি প্রকাশও করেছি যে এটা সরকার করাচ্ছে। সরকার আমাদের দলটাকে দুর্বল করে রাখতে চায়, যেন আমরা যতটুকু করছি অতটুকু যেন না করতে পারি। আলটিমেটলি আওয়ামী লীগের উদ্দেশ্য হলো বাংলাদেশে কোনো দল থাকবে না, শুধু আওয়ামী লীগ থাকবে, ওই অনেকটা বাকশাল প্যাটার্নের, বিএনপিকেও শেষ করবে আর আমাদেরকেও শেষ করবে। আমি সমঝোতা এমনি নিজেই করতে গেছিলাম, ওরা বললো যে ঠিক আছে স্যার আমরাই নিয়ে যাই, কেন না কী ব্যাপারে, ওরা একটু মানে নিজের ক্রেডিট নিতে চেয়েছিলো। ইটস ওকে, সমঝোতা তো হয়েছে, সমঝোতার বাইরে তো আমরা কিছু করিনি। তারপরেও উনি যেটা করছে সেটা উনি করছে না, ওনাকে কিছু লোক ওনাকে দিয়ে করাচ্ছে, কিছু লোক ওই যে পয়সার লোভে নমিনেশন বিক্রি টিক্রি করার, মানে অনেকে হয়তো আর কি এইসব ব্যবসা বাণিজ্যের চিন্তা করে যারা, আর কিছুটা হলো সরকার মদত দিচ্ছে। সরকার এই সরকারের উদ্দেশ্য সুযোগ যদি পায় তাহলে কোনো রাজনৈতিক দলকে থাকতে দেবে না। এখানে অলরেডি বাকি দলগুলোকে হজম করে ফেলেছে, এখন শুধু বিএনপি আর আমরা কোনোরকম টিকে আছি, আর বাকি তো কেউ কোনো সিম্বল টিম্বল নাই, সব শেষ, সবাই আছে দলে কিন্তু দলের নাম আছে কিন্তু দল নাই। আর বাকি আমরা আছি, এটা আমাদেরকে দুর্বল মনে করছে, এইটা করে ধাক্কা দিয়ে শেষ করতে চেষ্টা করবে, আর লাস্টে বিএনপিকেও চেষ্টা করবে। আলটিমেটলি কোনো দল থাকবে না এদেশে, বাকশাল নাম হবে না, তবে ওই ধরনের একটি একটি দলই থাকবে, এবং একজন নেতাই থাকবে, এবং দেয়ার উনি চিরজীব আজীবন থাকবেন এই ধরনের, তারপরে ওনার মৃত্যুর পরে ওনার একজন উত্তরসূরি ওরকম হবে। ওই সিস্টেম আবার চালু হয়ে গেছে অলরেডি, এখন ওনারা এটা সাকসেসফুলি করতে পারবেন কি না এটা সামনে দেখা যাবে। আইডিয়াল সিচুয়েশন তো ওনারা কোনোদিন করতে দেবে না, উনি সেই সিচুয়েশন সৃষ্টি হলে আওয়ামী লীগ ইলেকশনই যাবে না, আমরা তো এটা বুঝতেই পারছি। ইলেকশন না করার দরকার কি, তুমি ওখানে মাঠে মাঠে ঘোরাঘুরি করলে, ইলেকশন কেন্দ্রে লাফালাফি করলো, আমি এখান থেকে ডিক্লেয়ার দিয়ে দিলাম, হয়ে গেলো, এটাই তো হচ্ছে, গেজেট হয়ে গেলো, এবং এটাই হবে।